নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকালকে রাশিফল এটা আগামীকাল আঠেরোই মার্চ দু সোমবারের দিন কালকে দিনে আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব তো প্রত্যেকটা দিন বলি প্রত্যেক দিন আপনাদেরকে বলা হয় যে আপনাদের চ্যানেল ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং চোদ্দোশো একত্রিশ রাশিফলগুলো আশা করি দেখছেন আপনারা কারণ ভিডিও কিন্তু আসছে এবং চ্যানেলে দেখতে পারেন এবং সেকেন্ড চ্যানেলে মান্থলি রাশিফলগুলোও শুরু হয়ে গেছে একসাথে অনেক কটা ভিডিও যাচ্ছে তো কালকে সোমবার কালকে অবশ্যই মহাদেবের দিন শিব পুজো করার দিন বা শিব পুজো করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন দিন শুভ মিথুন রাশি আদ্রা নক্ষত্র শুক্লপক্ষ নবমী তিথি এবং সৌভাগ্য যোগ চলবে কালকের দিনে তো সৌভাগ্য মানে বুঝতেই পাচ্ছেন কথাটার মানে তো দেখুন আশা করছি ভালো রেজাল্ট হবে নক্ষত্রগুলো বুঝবেন যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট কালকে দিতে পারে কালকের দিন ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষা পূর্ব ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বসারা শ্রবণা শতভিসা উত্তর ভাদ্রপদ এবং রেবতী বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন আগামীকালকের দিনে নটা এগারো মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট সকালবেলা যাত্রা বুঝে শুনে করবেন এই টাইমটাকে বা এই সময়টাকে বড় সাইন বড় কন্ট্র্যাক্ট বড় ট্রানজ্যাকশান বড় ডিল এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বিকেল চারটে সাতেরো মিনিট থেকে বিকেল চারটে ষোলো সতেরো মিনিট এখান থেকে ওই পৌনে পাঁচটার মধ্যে মানে তিরিশ মিনিটও নয় এই টাইমটাকে একটু দেখে শুনে ব্যবহার করুন কালকের দিনের জন্য বা কালকে চলার ক্ষেত্রে দেখুন মান্থ হচ্ছে প্রচুর প্রেসার কম রয়েছে তো সেইখান থেকে আলোচনা করব তাহলে যে যে ফিল্ড যারা যারা বিজনেস করেন শিব পুজো প্রত্যেকে করবেন বিজনেস করুন চাকরি করুন হাউসওয়াইফ হন যাই হন শিব পুজো প্রত্যেকে করবেন তাহলে কোন কোন ফিল্ডগুলো কালকে বেটার হচ্ছে সেটা একটু বলে নিই তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো কালকে ফিল্ডটা বুঝবেন কালকে ফুড আইটেম চাপে থাকবেন ফুড আইটেম চাপে থাকবেন কালকে মেডিকেল ফিল্ডও কিন্তু খুব একটা ভালো হচ্ছে না তো মেডিকেল ফিল্ডের মানুষজন একটু প্রেশারে রয়েছেন ক্রিয়েটিভ জগৎ গান বাজনা অভিনয় নৃত্য শিল্পীরা পজিটিভ রেজাল্ট পাবেন ট্রাভেল বিজনেস ভালো হচ্ছে যারা সরাসরি পয়সা নিয়ে কাজ করেন পয়সা ডিল কাঁচা পয়সা ইত্যাদিগুলো লটারি বিজনেস কালকে ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে যারা মার্কেটিংয়ে রয়েছেন সেলসে রয়েছেন কালকের দিনে উকিল বাবুরা আইনের সাথে যুক্ত হয়ে কাজকর্মগুলো ভালো ফল দিচ্ছে মিস্ত্রি বাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস আসবাবপত্র কাঠ কাঁসার স্টিল ভালো হচ্ছে গাছপালা বিজনেস খুব একটা ভালো নয় লিকুইড প্রোডাক্ট কালকে অ্যাভারেজ চলছে মিষ্টান্ন খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে মুদিখানা যদিও শুভ পশুপাখি নিয়ে কাজকর্ম যারা করছেন স্টেবেলি হচ্ছে তো এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা দিকগুলো গেল তাহলে আসছি মেন আলোচনার জায়গায় আগামীকালকে মেস থেকে মিন রাশির রাশি ফল কি হতে পারে চলতে কিভাবে পারেন চলুন শুরু করি বা শুরু করা যাক আগামীকালকের দিনে মেস থেকে মিন রাশি প্রথম রাশি হচ্ছে মেস দেখুন মেস রাশির জাতক বা জাতিকা হলে কালকের দিনে আটটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা থেকে পৌনে একটা কাজে লাগান দুটো দশ থেকে তিনটে সাঁত্রিশ সাত আটত্রিশ এই টাইমটাকে দুপুর দুটো দশ থেকে তিনটে পঁয়ত্রিশ চল্লিশ ধরুন এই টাইমটাকে দেখে ব্যবহার করুন কম কথা বলবেন কারণ কথার ভুল ধরা হবে প্রচুর কম কথা একটু কম বকা এই ব্যাপারটা বেটার হচ্ছে হেলথগুলো ভালো হচ্ছে ইনক্লুডিং ফ্যামিলি মানে আমি এবং আমার পরিবার বহুত সাইডে হেলথ ভালো রেজাল্ট দিচ্ছে বাট ইনভেস্টমেন্ট পার্ট কালকের দিনে ভালো দিতে পারে যখন কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্ট বা কেনাকাটি ইত্যাদির ব্যাপার স্যাপারগুলো থাকছে সেটা কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে ট্যুর বা ট্রাভেল আপনাদেরকে একটু ভোগাতে পারে কিন্তু দেখুন কালকে দায়িত্ব নেওয়া দায়িত্ব নিয়ে কাজকর্ম করা কিছু প্রুফ করার ব্যাপার থাকলে কাউকে কিছু দেখানো কিছু শো অফ করা অফিসিয়াল ব্যাপার স্যাপারগুলো এবং যত টাফ কাজই হোক কালকের দিন কিন্তু বেটার হবে বেটার রেজাল্ট দেবে এটা এটা ঘটনা তো মেস কালকের দিনে চাপ পড়বে কথা কম বলে আপনার কাজ বলে না সেই যারা ক্রিকেট খেলে যে ব্যাটসম্যান হলে তার ব্যাট কথা বলে বোলার হলে তার বল কথা বলে ফুটবলার হলে তার পা কথা বলে এই যে ব্যাপারগুলো এটাকে অ্যাপ্লাই করা উচিত হবে এবং আমার মনে হয় এটা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে সো কথা কালিগ একটু ডিস্টেন্স মেনটেন করে নিজের ইগো নিয়েই চলুন প্রবলেম নেই কালকের দিনে বিজনেস পার্ট খুব একটা ভালো নয় ব্যবসায় মন্দার দিকে যাচ্ছে কিছু কাস্টমার নিয়ে কাজ হতে পারে ভালো হচ্ছে না দৈব তবে সাপোর্ট করবে চাকরিওলা বিজনেসম্যানদের পুষিয়ে যাবে হয়তো ব্যবসা ভালো লেভেলের পোষাচ্ছে না এটা ঘটনা কারণ কথা বলার জায়গা অবস্ট্রাকশন দেখাচ্ছে দাম্পত্য ঠিকঠাক প্রেম ভোগাবে প্রেমিক প্রেমিকার একটু চাপে রয়েছেন সন্তান সন্তান সুখ সন্তান আদির সাথে সম্পর্ক কালকে দিনে পজিটিভ হচ্ছে লিগাল নিয়ে নো ইস্যু অসুবিধা আশা করছি হবে না ভাই বোনদের সাথে ডিস্টেন্স থাকছে এটা খেয়াল রাখুন খুব লিমিটেড বন্ধুত্ব থাকছে তো সামগ্রিকভাবে এটা করতে হবে কথা কম বলতে হবে আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি হাউস ওয়াইফ হলেও বেশি কথা বাড়াবেন না লোকে কিন্তু তাদের লেভেলে আপনাকে না নেওয়ার বা চেষ্টা করতে পারে তো অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের হিসাবে ভুল হতে পারে হিসাবের জায়গায় গণ্ডগোল হচ্ছে যখন আপনি ভরণী নক্ষত্রের মানুষ আগামী কালকের দিনে আপনি যে চেয়ে কোনো দায়িত্ব নেবেন না কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী আগামীকালকের দিনে খুচরো প্রবলেম কিন্তু লেগে থাকবে মাথায় রাখুন বৃষ আচ্ছা মেস কালকের দিনে হলুদ রঙ ব্যবহার করবেন হুম দুই সংখ্যার ব্যবহার করবেন বৃষ আগামীকালকের দিনে লাল ব্যবহার করবেন কালকের দিনে নয় ব্যবহার করছেন বৃষরাশি হলে অবশ্যই কালকে মহাদেবকে ডাকবেন পৌনে নটা থেকে একটা দশ শুভ সময় বলছি দুটো পনেরো মিনিট থেকে প্রায় তিনটে পঞ্চান্ন দেখে ব্যবহার করছেন দেখুন বৃষ কালকের দিন একটা কিন্তু শুভ দিন বলতে পারি দেখুন ফ্যামিলি হেলথ একটু ভোগাচ্ছে বাচ্চার হেলথ নিয়ে একটা চাপ রয়েছে আমার হেলথ ভালো আমার আমার শরীর বা স্বাস্থ্য ভালো হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে ইনভেস্টমেন্ট পার্টটা বেটার রেজাল্ট দেবে এবং কিছু ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ হচ্ছে যতটা পারবেন টেনে কাজ করে নিন যতটা দৈব সাপোর্ট করছে কিছু যদি রিস্ক নিতে চান কিছু ক্যালকুলেটেড রিস্ক নেওয়ার ব্যাপার থাকে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত স্টেবেল এবং এইগুলোকে ঠিক মতো অ্যাপ্লাই করলে আপনি জিতে যাবেন আপনি যখন বৃষরাশির মানুষ বা জাতক জাতিকা তো বৃষ সেইভাবে কাজ করুন এবং টেনে গুছিয়ে কাজ করে নিন একদম স্বচ্ছতা মেনটেন করে প্রপার লোকজনদের সাথে মিশে কাজ করবেন এটা অর্থাৎ দেখুন নিজের টাইপ নিজের লেভেলের লোকজনদের সাথে মিশে কাজ করা এবং জায়গায় উপযুক্ত কথা বলা বেটার রেজাল্ট দেবে ইনক্লুডিং বিজনেস ভালো কাস্টমার নিয়ে কাজ হচ্ছে কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি প্রোডাক্ট ব্র্যান্ড্রেড প্রোডাক্ট নিয়ে কাজ হচ্ছে এটা ঘটনা যে ফিল্ডের যেটা ব্র্যান্ড আর কি এটা বলতে চাইছি কেউ জুতো নিয়ে কাজ করলে জুতোর একটা ব্র্যান্ড থাকে কেউ মশলা নিয়ে কাজ করলে তার একটা ব্র্যান্ড রয়েছে এটা ব্যাপার তো এটা দেখবেন আপনি বৃষর মানুষ হলে দাম্পত্য জীবন মোটামুটি চলছে এক্ষেত্রে এক্সপেকটেশানটা কম রাখুন প্রেমে সাফল্য বিদ্যায় সাফল্য সন্তান অবাধ্য থাকা সন্তান সুখে বাধা আইন আদালত ঠিকঠাক ফল দিচ্ছে পুলিশি ঝামেলা ঠিকঠাক ফল দিচ্ছে একটু জ্ঞাতির লোকজন পেছনে পড়বে হাউস ওয়াইফ হলেও একটু লোকজন আত্মীয় স্বজন রিলেটিভস এরা একটু চেপে ধরবে এটা একটু লক্ষ্য রাখুন বন্ধুত্বের সাপোর্টগুলো ভালো থাকছে অসুবিধা নেই তো বৃষকৃত্তিকা কালকের দিনে কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে সম্মান বৃদ্ধি রোহিণী নক্ষত্র কালকের দিনে ক্লাজ ইনকমপ্লিট ছাড়বেন না মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন দৈব সাপোর্ট করছে নেক্সট রাশি মিথুন এই রাশি মিথুন রাশি কালকের দিনে অফ হোয়াইট সাদা হালকা হোয়াইট এর কাছাকাছি যেগুলো রয়েছে বেটার নটা দশ থেকে বারোটা পঁচিশ শুভ সময় কালকের দিনের জন্য নটা দশ থেকে বারোটা পঁচিশ শুভ সময় পৌনে দুটো থেকে পৌনে দুটো থেকে চারটে কুড়ি দেখে ব্যবহার করছেন মিথুনের ট্রেস প্রচণ্ড পরিমাণ বাড়ছে মানে টেনশান নার্ভাসনেস বাধা বা বিপত্তি যোগগুলো রয়ে যাচ্ছে আগামীকালকের দিনে মিথুনের শরীর ভালো মিথুনের ফ্যামিলি শরীর ভালো কিন্তু বন্ধুরা অর্থকষ্ট বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখাচ্ছে আমি বলছি না ভুল খরচা করবেন আসছে না হাত ফাঁকা এই জায়গা কিন্তু লক্ষণীয় ভ্রমণ যারা করছেন তারা বেটার রেজাল্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে ঘিরে সুস্থে কাজ করুন খেই হারিয়ে ফেলতে পারেন খাপ ছাড়া হয়ে যেতে পারেন এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবং লোকে কোনো না কোনোভাবে সুযোগ নিয়ে বেরিয়ে যাবে আপনি যখন মিথুনের মানুষ তো বন্ধুরা জায়গা বা দিক বা পরিবেশ বা পরিস্থিতির ওপর লক্ষ্য রেখে বুঝে শুনে চলাটা বুদ্ধিমানের বিজনেস কিন্তু চালিয়ে নিতে হবে আমি খুব ভালো কথা বলতে পারছি না সরি বাট চালিয়ে নিতে হবে সময় এই মুহূর্তে মিথুনের খুব যে ভালো হচ্ছে তা কিন্তু নয় তো এটা বুঝে চলুন এবং শত্রুপক্ষ স্ট্রং পেছনে যারা লাগছে তারা কিন্তু শক্তিশালী তো এটা বুঝবেন যাদের সাথে আমি ডিল করছি বা শক্তিশালী হচ্ছে প্রেম হাজব্যান্ড ওয়াইফ বোথ সাইডে মোটামুটি স্টেবিলিটি রয়েছে ফ্যামিলির সাপোর্ট বাবা মার সাপোর্ট থাকছে জ্ঞাতি শত্রুতা থাকবে পাশের বাড়ি জায়গা জমি এগুলো থেকে একটু সাবধান আইন আদালত ঠিক সন্তান সুখ ঠিকঠাক রয়েছে এবং আমি আশা করতে পারি যারা পড়াশোনা করছেন ছাত্র বা ছাত্রী বিদ্যার্থী এনারা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফল পাবেন ভালো ভালো জায়গা থেকে যাচ্ছে কিন্তু কালকে ফ্রেস বাড়ছে টেনশান বাড়ছে নার্ভাসনেস রয়েছে একটা অবসাদ একটা অস্বস্তি অশান্তি এগুলো কার্যকরী হচ্ছে তো মিথুন মৃগশিলা নক্ষত্র যখন আপনি মৃগশিলা নক্ষত্রের জাতক বা জাতিকা মিথুন রাশি কালকের দিনে আপনি রিস্ক নেবেন না আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজে কিছু শো অফ করতে যাবেন না যে বেশি দেখাবো বেশি শো অফ করবো নিজে কিছু করে দেখাবো এই ব্যাপারটা চাপের পুনর পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আর্গুমেন্টে যাবেন না নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কটের মানুষ হন কর্কট আগামীকালকে আগামীকালকে ব্লু ব্ল্যাক বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো রঙ চুজ করুন নইচু ব্লু এবং ব্ল্যাক বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো রঙ চুজ করুন কালকের দিনে তিন ব্যবহার করছেন তিন তিন সংখ্যার ব্যবহার করছেন আটটা পঁচিশ মিনিট থেকে একটা বাজতে দশ প্রায় শুভ সময় দুপুর দুটো তেরো থেকে তিনটে সাঁইতিরিশ দেখে ব্যবহার করছেন প্রথমত ভালো খবর হচ্ছে এটা আপনি এবং আপনার ফ্যামিলি আমি এবং আমার পরিবার শরীর বা স্বাস্থ্য কিন্তু অনেকাংশে শুভ তো স্বাস্থ্য উন্নতি আমার ও আমার পরিবারের শরীর বা স্বাস্থ্যের উন্নতি ভগ্ন স্বাস্থ্যেরও উন্নতি হতে পারে ধরুন শরীর গণ্ডগোল রয়েছে বা প্রবলেম রয়েছে ভগ্ন স্বাস্থ্যের উন্নতি ইনভেস্টমেন্ট হবে না কিন্তু টাকা পয়সার ফ্লোটা ঠিকঠাক থাকছে অসুবিধা নেই আপনি বড় দায়িত্ব নিয়ে কাজ করছেন কালকে বড় কাজ বড় দায়িত্ব ভ্যালুয়েবল কাজ বড়ো মানুষজনদের সাথে মেশা ইম্পর্টেন্ট কাজের পাঠ হওয়া অফিসে কিন্তু নাম বা ফ্রেম কামানো শত্রু দমন করা দুটো অপশন বলতে পারি এক হচ্ছে প্রচণ্ড আমি টেনশানে রয়েছি ভয় পাচ্ছি নার্ভাস কি করব বুঝতে পারছি না এটা আপনার প্রবলেম এটাকে হাঁটান দু নম্বর জায়গা হচ্ছে দেখে নেব দেখে নিন মনে হয় বেটার রেজাল্ট পাবেন আগামীকালকে আপনি যখন কর্কটের মানুষ কর্কট অ্যাকচুয়ালি পজিটিভিটির জায়গা থাকছে পজিটিভ রেজাল্টের জায়গা থাকছে পজিটিভ ফাইপসগুলো আসছে কাজে লাগান দেখুন হেরে যাওয়ার থেকে একবার শেষ কামড় দেওয়া ভালো দেখে রাখুন সেই রকম মানসিকতা নিয়ে যান কারণ ক্ষতি অবশ্যই নয় কিন্তু আমার জায়গা আমি গড়ে নেবো এই ব্যাপারটা থাকছে ব্যবসাও উন্নতি রয়েছে দাম্পত্য জীবন বাজেভাবে ভোগাচ্ছে কালকের দিনে এবং আপনি বাবা মার সাথেও গণ্ডগোলে জড়াতে পারেন আপনি হাউসওয়াইফ হলে ঠিকঠাক চলছে কিন্তু আমি একজন ছেলে বা আমার আমি ধরুন আপনি একজন নেই অবিবাহিত বা যাই হোক এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বিদ্যা সাফল্য রয়েছে লিগাল সাফল্য রয়েছে বন্ধু বাড়াবেন না সাকসেসের ভাগ কাউকে দেবেন না বন্ধুত্ব বাড়াবেন না আপনি যখন কর্কটের মানুষ সামগ্রিকভাবে সুবত্তকে নির্দেশ করছে কপাল সাথ দেবে হাউসওয়াইফ হলে গ্রিপ করতে পারবেন অসুবিধা নেই পুনর্বসু ফিক্সড কিছু সিদ্ধান্ত দিয়ে কাজ করুন পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আপনি অতিরিক্ত টাইম নষ্ট করতে পারেন অশ্লেষা নক্ষত্র কালকের দিনে আমি আমায় আমি সাজেস্ট করব কালকের দিনে ইমপ্রেশান জমান ইমপ্রেসড করুন ইমপ্রেশান জমান বেটার হবে সিংহ রাশি আগামীকালকে সিংহ রাশির জাতক বা জাতিকা হলে লাইটেই থাকা বেটার লাইট কালারগুলোতে মানে হালকা একদম সাদা লাইট সেটগুলো যেগুলো রয়েছে এগুলোতে থাকা বেটার কালকের দিনে পাঁচ বেটার কালকের দিনে অবশ্যই মহাদেব প্রত্যেকে মহাদেব নটা বাজতে দশ থেকে বারোটা পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এই পর্যন্ত চলতে পারে চল্লিশ পর্যন্ত চলতে পারে দেখ ভালো সময় এটা অ্যাকচুয়ালি এটা বলতে দুটো বাজতে পাঁচ থেকে তিনটে চল্লিশ দেখে ব্যবহার করছেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের সময়টা বা টাইমটিকে সিংহ রাশির কালকের দিনে শরীর মোটামুটি থাকছে মোটামুটি থাকছে এনার্জি কিছু ক্ষেত্রে ঘ্রাস হবে বা এই রকম কিছু নার্ভাসনেস বা এরকম ব্যাপারগুলো কাজ করছে কথাবার্তা বলার জন্য কিন্তু দিন ভালো ইনভেস্টমেন্টের জন্য দিন ভালো নয় ফ্যামিলি বা পরিবার এবং সন্তান সুখ পরিবারের শরীর বাবা মা বা পার্টনার এবং পার্টনারের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে অসুবিধা নেই প্রেম কিন্তু কালকের দিনে ভোগাচ্ছে আপনি যখন সিংহের মানুষ প্রেমে বাধা গণ্ডগোল অসুবিধা এটা ভোগাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি স্টেবেল সন্তান সুখের জায়গা কালকের দিনে ভালো হচ্ছে ইন ট্যুর বা ট্রাভেল যারা করবেন ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে ট্যুর বা ট্যুর করার ব্যাপার স্যাপারগুলো রয়েছে আমার মনে হয় এক্ষেত্রে আপনাদের ফলাফল আপনি সিংহর মানুষ হলে পজিটিভ হচ্ছে সিংহ রাশির দেখুন কালকের দিনে কাজের গতি একটু স্লথ একটু স্লো বলতে পারি কিন্তু কাজগুলো হবে যে কাজটা আমার অন্যদিন করতে এক ঘন্টা লাগে কালকে দেখা যাচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট লাগবে এক ঘন্টা দশ মিনিট লাগবে কিন্তু এক্সপেক্টেড যে কাজ কিন্তু এগোচ্ছে কাজ কিন্তু চলছে এবং সেটা ভালোভাবে চলছে তো ধৈর্য বাড়াতে হবে এবং একটু লেগে থাকতে হবে দশটা জিনিস খাবি খাবলে লাভ নেই একটা একটা কিছু প্রসেস বা পন্থাতে যদি এগোনো যায় কালকে সফলতা রয়েছে দৈব আংশিক শুভ সেই কারণেই ডিলে হচ্ছে বাট আর্ধেক শুভ তো কাজ হয়েছে এটা ব্যাপার ব্যবসায় উন্নতি বিজনেস ভালো চলবে এবং আমি আশা করতে পারি ব্যবসা বাণিজ্য বা বাণিজ্য করা সেটা ভালোভাবে করছেন আপনি যখন সিংহের মানুষ আইন আদালত একটু ভোগাতে পারে এটা খেয়াল রাখবেন আইন বা আদালত বা আদালতের ব্যাপার স্যাপার একটু ভোগাতে পারে পুলিশি ঝামেলা একটু ভোগাতে পারে প্রপার্টি নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যায় জড়াতে পারেন প্রপার্টি যাদের রয়েছে কিন্তু হাউসওয়াইফ হলে কালকে গঠনমূলক জায়গা যাচ্ছে আমি নিয়ে চলতে পারছি সবটা তো সিংহ মঘা তাড়াহুড়ো করবেন তো ডুববেন সিংহ পূর্ব ফাল্গুনি নক্ষত্র কালকের দিনে আপনি হেসে আড্ডা মেরে কালুর সাথে সময় নষ্ট করবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা হলে চাপ বাড়াতে হবে আরও বেশি চাপ মানে চাপ দিতে হবে এটা ঘটনা প্রেসারটা বাড়াতে হবে তবে রেজাল্ট আসবে কন্যা রাশি কন্যা কালকের দিনে একদম হালকা হলুদে আসুন হলুদ বা হলুদ সেটগুলোতে আসুন কন্যা রাশি কালকের দিনে আটে আসুন কালকের দিনে শিব শিবার্চনা মহাদেবকে ডাকা এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন কন্যার মানুষ কালকের দিনে টাইম বুঝুন আপনি কন্যার জাতক বা জাতিকা হলে নটা থেকে বারোটা পঁয়ত্রিশ এটা সময় পৌনে দুটো থেকে চারটে কুড়ি দেখে ব্যবহার করছেন সেকেন্ড হাফ ভীষণ প্রবলেমের এটা বুঝুন কালকে কন্যাটা সেই সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে সব কাজ তালগোল পাকিয়ে যাওয়া ঘেঁটে যাওয়া কিছু এমন কিছু ট্রেস বা টেনশান বা চাপ মাথার মধ্যে জমলো না আপনি কোনো কাজই এগোতে পারছেন না কিছু চিন্তা কিছু ভয় কিছু নেগেটিভ নেগেটিভিটি কিছু লোকের কথা শুনে মনের মধ্যে একটা খুশি ব্যাপার বা হাসি খুশি ব্যাপারটা এনার্জি নষ্ট হয়ে গেল এটা প্রবলেম কালকে দিনে কন্যা রাশির ক্ষেত্রে আমি কন্যা আমার শরীর আমার পরিবারের শরীর আমি এক্সপেক্ট করব বেটার রেজাল্ট দেবে এক্সপেক্ট করবো বা আশা করব। তো শরীরগুলো ভালোই থাকছে ফাইনান্সিয়াল দিক অ্যাভারেজ চলছে ট্রাভেল ভালো হচ্ছে কর্মক্ষেত্রে দেখে শুনে চলুন ছোটোখাটো রিস্ক নেওয়া যায় আরও বেশি কেয়ারফুল হওয়া উচিত আরও বেশি কেয়ার কেয়ারফুল হয়ে কাজ করা উচিত এবং যতটা সম্ভব ফ্রেশ এড়িয়ে চলা উচিত অ্যাভারেজ ফল হচ্ছে দৈব সাপোর্টে নেই কালকে ব্যবসা বরং ভালোর দিকে যাচ্ছে বিজনেস হবে বিজনেস ভালোভাবে হবে এটা আমি বলতে পারি কিন্তু সামগ্রিকভাবে চিত্রটা কিন্তু বুঝতেই পারছেন চাপ আছে প্রেসার আছে কালকের দিনে আপনি কন্যার মানুষ হলেন তো কন্যার দাম্পত্য ভালো হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন বাবা মার সাপোর্টটা রয়েছে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় চললে ভালো হচ্ছে কালকের দিনে প্রেম ভালোর দিকে যাচ্ছে অসুবিধা নেই ভাই বোন বন্ধুত্ব ভোগাবে যাদের থেকে সাপোর্ট আশা করে বসে আছেন তারা ডুবিয়ে দিতে পারে সন্তান এবং বিদ্যা ঠিকঠাক গুছিয়ে কাজ করতে পারছেন না এটা সমস্যার আগামীকালকে কন্যার জাতক বা জাতিকা হলে এবং ভেতরে ভেতরে না এনার্জিটা লস হচ্ছে কোনোভাবে লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা নিয়ে অসুবিধা নেই সামগ্রিকভাবে ঠিকঠাক চলছে কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র আগামীকালকে মরিচিকার পিছনে দৌড়বেন না যে কোনো অধরার পেছনে দৌড়বেন না সাতি নক্ষ সরি উত্তর ফাল্গুনি নক্ষত্র মরিচিকার পিছনে দৌড়বেন না হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কন্যা রাশির মানুষ হলে আগামীকালকের দিনে কিছু অ্যালিগেশান বা কিছু বদনাম চাপতে পারে কিন্তু এই নক্ষত্রটার কাজ ভালো হবে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি বড্ড বেশি ভেবে ফেলতে পারেন অনেক কিছু নিয়ে এবং অ্যাকচুয়ালি এটা প্রবলেমের তো এটা খেয়াল রাখবেন বন্ধুরা পরের রাশির নাম হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্রিম ক্রিম সেড বা ওই যে ভ্যানিলার যে কালার এই টাইপগুলো বেটার রেজাল্ট দিচ্ছে বা ধরুন হালকা পিঙ্ক চলতে পারে তুলা রাশির সবচেয়ে মানে কালকের দিনে আটটা পঁয়তাল্লিশ মিনিট পৌনে নটা থেকে প্রায় একটা শুভ সময় হচ্ছে তুলারাশি দুটো দশ থেকে তিনটে পঞ্চান্ন দেখে ব্যবহার করছেন তুলা তিন ব্যবহার করছেন মহাদেবকে ডাকছেন তুলার সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে হেলথ আমি আমার ফ্যামিলি বোধ সাইডে হেলথ একটু ভোগাবে স্পেশালি ফ্যামিলি বাচ্চা তো শরীরের জায়গা খেয়াল রাখুন শরীর ভালো না থাকলে কাজ তো হয় না তো হেলথের জায়গা খেয়াল রাখুন মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যেতে পারে এবং ছোটাছুটি হতে পারে শুধু ফ্যামিলি নয় ধরুন এবং অবাঞ্ছিত কিছু ঝামেলাগুলো আসতে পারে ধরুন কোনো আত্মীয় অসুস্থ ছুটতে হলো বলা উচিত নয় এগুলো কিন্তু ছুটতে হলো কাজের দিনটা নষ্ট হলো এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয় দেখবেন টাইম নষ্ট হওয়া কালকের দিনে মেজার ক্রাইসিসের জায়গা এটা কাজ ভালো হতে পারে দৈব সাপোর্ট করছে কিন্তু আমি কাজটা করার সময় পাচ্ছি না এ এই জায়গাটা কিন্তু লক্ষ্য লক্ষণীয় দৈব সাপোর্ট করবে কিন্তু বড্ড বেশি সময় নষ্ট করে ফেলা কোনোভাবে কোনো কিছু তো এই যে বললাম এ রোড তার হেডেক প্রবলেম রাস্তাঘাটে আটকে যাওয়া ধরুন আমি ট্রেনে উঠেছি ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকার আগে আধ ঘন্টা দাঁড়িয়ে গেছে বাসটা মিস করলাম কোনো না কোনোভাবে এই প্রবলেমগুলো কালকে ভোগাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো দৈবই বলা হয় এক্ষেত্রে দৈব সাপোর্ট করছে না কিন্তু কাজ এগোনোর ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে মোটামুটি স্টেবেল রেজাল্ট দেবে তো বন্ধুরা এই দিকটা খেয়াল রাখলে বাদবাকি জায়গা ভালো ভ্রমণে সাফল্য রয়েছে কালকের দিনে ব্যবসায় উন্নতি দাম্পত্য জীবন ঠিকঠাক নেই আগামীকালকের দিনের জন্য হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের সম্পর্ক দুজনের পজিটিভিটি পজিটিভ বন্ডিং আমি এই জায়গা খুব একটা ভালো বলতে পারছি না আপনি যখন তুলার মানুষ তুলা বিদ্যা এবং তুলা সন্তান বোধ সাইডে সাফল্য জায়গা দেখাচ্ছে বিদ্যা এবং সন্তান সন্তানের হেলথটা খেয়াল রাখুন এডুকেশান ঠিকঠাক লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে দুর্ভোগ বাড়াবে ধরুন কোর্টের ডেট আছে কালকে গেলাম ডেট হলো না কাজ হলো না এগুলো না দুর্ভোগ বাড়াবে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি কালকে দুর্ভোগ বাড়ার দিন সব ক্ষেত্রে ঘোরা ফালতু ঘোরা ফালতু ঘুরতে থাকা হ্যাঁ এইটা ধরুন একটা জায়গায় যাবেন সেই জায়গাতেই পৌঁছা আরও চারপাক ঘুরে নিলেন দিয়ে জায়গাটা খুঁজে ফেললেন এই এই ব্যাপারটা লক্ষ্য রাখুন বন্ধুত্বের সাপোর্ট মোটামুটি থাকছে তো কালকের দিনে একটু লক্ষ্য রেখে সেইভাবে চলুন কনফার্ম হয়ে কাজ করুন নাহলে দুর্ভোগ ভাববে তুলা চিত্রা নক্ষত্র আগামীকালকে কোনো ব্যাপারে রিস্ক নেওয়া উচিত হবে না তুলা সাতি নক্ষত্র কনফার্মেশান না পেলে কোনো জায়গায় যাবেনও না কোনো কথা এগোবেনও না বিশাখা নক্ষত্র ইজিলি অ্যাক্সেসেবল কোনো জিনিস হচ্ছে না প্রবলেম এটা নেক্সট রাশি মকর রাশি মকর অ্যাকচুয়ালি দেখিয়ে দেওয়ার দিন প্রুফ করার দিন টাফটা নিজের জন্য রাখার দিন লাল তিন মহাদেব একটা দশ পর্যন্ত সকাল থেকে চলতেই পারে টাইম খারাপ হচ্ছে কোনটা দুটো এগারো মিনিট থেকে তিনটে আঠাশ সাড়ে তিনটে দুটো দশ থেকে সাড়ে তিনটে দেখুন বৃশ্চিক মায়ের শরীর খেয়াল রাখবেন আপনি এবং ফ্যামিলির অন্যান্য মেম্বাররা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কালকের দিন অ্যাক্টিভ থাকা ভীষণ মাত্রায় উচিত হবে অ্যাক্টিভ থাকা নিজের দায়িত্বে কাজ করা কিছুজনকে অ্যাভয়েড করা আপনি জানেন কারা শত্রু কারা মিত্র কারা বন্ধু কারা বান্ধবী কিছুজনকে অ্যাভয়েড করা এবং নিজের কাজটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া পারলে করে নিন অনেকটা কাজে করবে এবং কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসবে আমি এটা আশাই করিনি পেলাম হয় না আমাদের ছোটোবেলায় কিছু গিফট দিতেন বাবা মা আত্মীয় স্বজন দেখলাম একটা ভালো গিফট নিয়ে আমরা আশাই করিনি তো এই ব্যাপারটা আসছে রোজ খারাপ হয় না এটা দেখুন আপনি বৃষ্টিকের মানুষ হলে বৃষ্টি কিন্তু আয় উন্নতি বাড়তে চলেছে ইনভেস্টমেন্ট এবং চাকরি ক্ষেত্রে বোধ সাইডে সাকসেস রয়েছে ট্যুর বা ট্রাভেল খুব একটা ভালো রেজাল্ট দেবে না বাচ্চার হেলথ খেয়াল রাখবেন সন্তান সুখে বাধা রয়েছে প্রেম বাধা দেবে প্রেমিক বা প্রেমিকা প্রেম করছেন একটু সাবধানে করুন আপনি যখন বৃষ্টিকের মানুষ কারণ প্রেম খুব একটা ভালো চলছে না দাম্পত্য জীবন ভালো পার্টনারের সাপোর্ট পাচ্ছেন বন্ধুদের সাপোর্ট পাচ্ছেন ব্যবসা অ্যাভারেজ চলবে চাকরি ক্ষেত্রে যেমন দৈব সাপোর্ট করছে বিজনেসে সেই লেভেলের সাপোর্ট আসছে না কাস্টমার কম আসছে চাকরি ক্ষেত্রে সকলে কিন্তু আপনার উপর নজর রাখবে আপনার কাজের উপর নজর রাখবে তো সেই জায়গা পাবেন কিছু লোক একটু পেছন থেকে লেগ পুল করার ব্যাপার স্যাপারগুলো আসতে পারে অ্যাভয়েড দেন বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষ্টিকের মানুষ বা ডিস্ট্রিক্ট রাশি যখন আপনার হচ্ছে তো সামগ্রিকভাবে চিত্রটা পরিষ্কার কাজ হোক লিগাল নিয়ে অসুবিধা নেই ডিস্ট্রিক্ট বিশাখা নক্ষত্র কনফিডেন্সের অভাব না ডুবিয়ে দেয় পারবো না হবে না এই ব্যাপারগুলো না ডুবিয়ে দেয় বৃষ্টিক অনুরাধা নক্ষত্র অনুরাধা কালকে দৈবর ভরসায় কোনো কাজ না করুন এই একটা নক্ষত্রর ক্ষেত্রে বলছি বৃষ্টির জ্যেষ্ঠা নক্ষত্র ইনকমপ্লিট কোনো কাজ ছাড়বেন না মাথায় রাখুন ইনকমপ্লিট পরে হবে দেখা যাবে ছাড়বেন না ধনু ধনু ভালো দিন ভীষ ভীষণ না হলেও ভালো দিন দেখুন ধনু কাজ গুছিয়ে নিতে জানতে হবে হলুদ দুই শিবার্চনা ভালো রেজাল্ট দেবে আটটা চল্লিশ মিনিট থেকে একটা পাঁচ শুভ সময় দুটো বাসতে পাঁচ থেকে তিনটে বত্রিশ দেখে ব্যবহার করবেন ধনু প্রথমত জুনিয়রদের সাথে চলুন সন্তান বলুন জুনিয়র লেভেলের সাপোর্ট রয়েছে পরিবারের স্বাস্থ্য মোটামুটি থাকছে ভালোই থাকছে ইনভেস্টমেন্টের পার্ট খুব একটা ভালো নয় ইনভেস্ট ইনভেস্ট করা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার খুব একটা ভালো নয় ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবেল অর্থ নিয়ে বড়ো কোনো সিদ্ধান্ত কালকে না নিন শর্টকাট নেওয়া ভালো করে কথা বলা ম্যানেজ করে নেওয়া কথা বলতে জানা এবং বুদ্ধিদীপ্ত উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো আপনি বেটার রেজাল্ট পাবেন গরু গাধার মতো খেটে লাভ হবে না জায়গায় খাটা ঠিক জায়গায় মোচরটা দেওয়া বেটার রেজাল্ট পেয়ে যাবেন আপনি ধনুরাশির মানুষ ছিল এবং বিজনেসেও যারা ভালো বিজনেসম্যান না তারা বোঝে যে কোন পার্টিটা মাল নেবে কোন পার্টিটা থেকে প্রফিট আছে যারা ভালো বিজনেসম্যান এটাই তো তাদের গুণ বলে না ও ঝানু ব্যবসায়ী কালকে এই জায়গাটা রয়েছে তো অ্যাকচুয়ালি আপনার দিন হতে পারে যদি আপনি সেটাকে কাজে লাগাতে পারেন কতটা ব্রেন ওয়ার্ক করতে পারছেন তার উপর নির্ভর করবে কতটা রেজাল্ট পাচ্ছেন এটাই কিন্তু খেলা হুম এই জায়গাটা দেখবেন ধনুর জাতক বা দাম্পত্য ভোগাচ্ছে সুখে বাধা রয়েছে যে কোনো ধরনের সুখে এটা একটু খেয়াল রাখবেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর ক্ষেত্রে প্রেম ঠিকঠাক প্রেম কর্তব্য করতে করতে না দিন শেষ হয়ে যায় পরিবার আত্মীয় স্বজন স্পেশালি লজ। শ্বশুর বাড়ি তাদের প্রতি কর্তব্য করতে করতে না দিনটা চলে যায় পড়াশোনা এবং সন্তান সুখ ঠিকঠাক জুনিয়রদেরকে হাতে রাখুন বেটার রেজাল্ট হবে লিগাল থেকে একটু দূরে থাকলে বেটার রেজাল্ট হবে ধনুর মানুষ হলে তো ধনু খারাপ দিন নয় বুঝুন দিনটা ভালো কাজে লাগান অবশ্যই বেটার রেজাল্ট হবে ধনু মূলা নক্ষত্র মুলার ক্ষেত্রে ওয়েট করুন মানে সারাদিন নয় অবশ্যই ওয়েট করুন বেটার হচ্ছে পূর্ব নক্ষত্রের জাতক বা জাতিকারা মিষ্টি কথায় কাজ হবে উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনট্যাক্ট বাড়ান মকর রাশি হালকা কালারে থাকুন মকরের প্রেশার কিন্তু মারাত্মক লেভেলের কালকে বেড়ে যেতে পারে প্রচণ্ড চাপ প্রচণ্ড প্রেসার বা প্রচণ্ড চাপ আপনি মকরের জাতক বা জাতিকা হলে সাত লাইট ফেড নটা বাজতে দশ থেকে বারোটা পঁয়ত্রিশ শুভ পৌনে দুটো থেকে প্রায় সাড়ে চারটে ধরে রাখুন প্রায় আমি চারটে দশ পনেরোই বলতাম সাড়ে চারটে বলছি দেখে ব্যবহার করুন কালকে দেখুন প্রথমত আমি এবং আমার ফ্যামিলি শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি শরীর বা স্বাস্থ্যর ব্যাপারে ইনভেস্টমেন্ট হতে পারে ট্রাভেল ভালো হচ্ছে এবং ট্রাভেল হলে চলে যাবেন কোনো সেলস বা মার্কেটিং মানুষজনের সাথে একটু কথাবার্তা বলা হলে ভালো হচ্ছে কিন্তু যারা কাজ করেন তাদের মারাত্মক প্রেশার মানে জনের চাপ আপনার কার চেপে গেছে এবং কিছু ক্ষেত্রে না মহল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এমন এমন কথা বলবে সেই গা পিত্তি জ্বলে যাওয়া বলে গা পিত্তি সব একসাথে জ্বলবে তো বন্ধুরা আপনি মকরের মানুষ হলে এই জায়গা বা এই দিক খেয়াল রাখুন আগামীকালকে এই জায়গা বা এদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে না হলে প্রেশার চাপ অসুবিধা অস্বস্তি বাড়তে পারে খেয়াল রাখুন আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকে ব্যবসা অ্যাভারেজ চলছে ধারে ব্যবসা করবেন না চাকরি ক্ষেত্র সাবধান উপর মহলের মন রেখেই চলতে হবে এবং দেখুন আপনি দেখান না আপনি বিজি আপনি অত বিজি না থাকুন আপনি দেখান আপনি কাজ করছেন আশা করি বুঝে গেছেন এটা দেখুন দাম্পত্য জীবন ভালো প্রেম মোটামুটি চলছে বাবা মার সাপোর্টটা ঠিকঠাক সন্তান কি অবাধ্য থাকবে বিদ্যা খুব একটা ভালো নয় লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক পারিবারিক শত্রুতা কম ওয়াইফ হলেও প্রেছারটা আপনার ওপর পুরো পুরো মাপের থাকছে বাবা মার সাপোর্ট রয়েছে এবং ওভারঅল চালিয়ে নিতে হচ্ছে উত্তরা ছাড়া নক্ষত্র মেপে কথা বলবেন শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন ধনিষ্ঠা নক্ষত্র ইগো মারতে পারে আপনাকে ইগো ইগো রিলেটেড প্রবলেম শেষ করতে পারে কুম্ভ আগামীকালকের দিনে ছয় কুম্ভ কালকের দিনের জন্য সেট কালকের দিনের জন্য শিব পুজো আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে প্রায় বারোটা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ধরুন শুভ সময় আগামীকালকে দুটো পাঁচ থেকে তিনটে চল্লিশ দেখে ব্যবহার করবেন কুম্ভের নিজের শরীর কিন্তু কালকে ঠিক নেই পেরেন্টস বা এজেন্ট বা সিনিয়র মানুষজনদের শরীর ভালো হচ্ছে দেখুন কুম্ভ রাশি প্রথম কথা হচ্ছে ইনভেস্টমেন্টে যাবেন না ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দেবে ইনভেস্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো আগামীকালকে আপনি অ্যাভয়েড করুন আপনি যখন কুম্ভের মানুষ দু তিনটে জিনিস অত্যন্ত ভালো নতুন দায়িত্ব নতুন কিছু ট্রাই নতুন কিছু চেষ্টা নতুন কোনো মানুষের সাথে পরিচিতি কথাবার্তা এগোনো এবং নতুন উদ্যম নিয়ে কাজ করা চল ভাই দেখে নি এটা একলা কিছু হবে না দু তিনজনকে সাথে নিয়ে এগোতে হবে একটা প্রজেক্ট চারজনে মিলে করছি একটা টিমে করছি হয়তো আমার কিছু খাটনি হচ্ছে বা আপনার কিছু খাটনি হচ্ছে একই ব্যাপার কিন্তু হবে ভালো বরং পুরনো সমস্যা পেন্ডিং সমস্যা কিছু পুরনো শত্রুতা কারুর সাথে ধরুন পাশের টেবিলের লোকটার সাথে শত্রুতা এগুলো আপনাকে ভোগাতে পারে বিজনেসে ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়বে এবং ফ্লাইং কাস্টমাররা প্রফিট দিয়ে যাবে তো অচেনা লোকজনদের থেকে সাপোর্টটা বেশি পাচ্ছেন কালকের দিনে হ্যাঁ চেনা লোক চেনা জন ভোগাতে পারে এটা একটু দেখুন তো কালকের দিনে ওই যে বারবার বলছি নতুন নতুন জিনিসগুলো তা ওই যে বলছি ফ্লাইং মানে তো সে নতুন এটা বেটার দাম্পত্য ঠিক নেই প্রেম ঠিক আছে লিগাল কোর্ট কাছারি আইন আদালত ঠিকঠাক রয়েছে পারিবারিক সমস্যাগুলো চলবে এবং হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা ভোগাচ্ছে বন্ধুত্ব বরং কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে বিদ্যা অ্যাভারেজ মোটামুটি চলছে জ্ঞাতিশত্রুতা ভোগাবে এবং এই জায়গাতে সাইলেন্ট হয়ে যাওয়াটাই প্রয়োজন জায়গা জমি সংক্রান্ত প্রবলেম থাকলেও কথা কাটাকাটি অশান্তি ঝামেলা ঝগড়া এগুলো চলতে পারে খেয়াল রাখুন আপনি যখন কুম্ভের মানুষ তো কুম্ভ কুম্ভ রাশি ধনিষ্ঠা কালকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে আমার মনে হয় রাগ জেদ মাথা গরম এগুলো বড্ড বেশি হতে পারে শতভিজা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকে। আমি বলবো যে খুব ক্লোজ মানুষগুলোর সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন পূর্বভাদ্রপদ নক্ষত্র লাইফে ঝামেলা বেড়ে যেতে পারে মিন রাশি মীন রাশির কালকের দিনে সাত অত্যন্ত শুভ ফল দেবে হলুদ প্যাটার্নগুলো ভালো রেজাল্ট দিচ্ছে মোটামুটি আটটা কুড়ি মিনিট একটা দশ মিনিট শুভ সময় দুপুর দুটো তেরো মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট দেখে ব্যবহার করছেন আগামী কালকে অবশ্যই মহাদেবকে ডাকবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা মিনের শরীর ভালো বাচ্চা এবং ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয় ইনভেস্টমেন্ট পার্ট ভালো ইনভেস্ট করা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো ভালো রেজাল্ট দিচ্ছে ট্রাভেল কিন্তু ভালো হবে না কালকে সমস্যা থেকে মুক্তি বড় ঝামেলা থেকে মুক্তি পেন্ডিং প্রবলেমসগুলো থেকে ক্লিয়ার হওয়া অফিসে কোনো শত্রুতা কোনো কাজে চাপ ছিল কোনো ট্রেস ছিল এগুলো বেটার রেজাল্ট দেবে যদি কোনো পুরোনো প্রবলেম অফিসিয়াল কোনো সমস্যা কোনো ঝঞ্ঝাট কোনো শত্রুতা কোনো কাস্টমার ভিজিট খুচরো প্রবলেম এগুলোকে হাত দিন সিনিয়র বা ম্যানেজমেন্টের সাথে সম্পর্ক ঠিকঠাক আপনার কাজ আপনার হয়ে কথা বলুক আপনি মিনের মানুষ হলে মিনের জাতক জাতিকা হলে তো বন্ধুরা এটা দেখুন মিন রাশির ক্ষেত্রে নতুন দায়িত্ব নেওয়া নতুন জোনে খেলা রিস্ক নেওয়া উচিত নয় ব্যবসা অ্যাভারেজ চলছে দাম্পত্য ভালো প্রেম ভালো হচ্ছে না পেনেলসদের সাথে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে এটা একটু খেয়াল রাখবেন সন্তান এবং বিদ্যা লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দেবে আপনি হাউসওয়াইফ হলেও কালকের দিনে সব মিলিয়ে ভালোভাবে চলছেন এটা বলা যায় দৈব সাপোর্ট করছে তো একটা এমন দিন সবাই মানে যত প্রবলেমগুলো রয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো সেক্টরে এভেন ধরুন আমি একজন স্টুডেন্ট এই এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমার দ্বারা কোনো দিন নামে না কাউকে ট্রাই করে দেখুন বুঝতে পারবেন এক্সাম্পল বেটার হবে কিন্তু চোট আঘাত রক্তপাত এটা হতে পারে বন্ধুত্ব বন্ধুত্বের সম্পর্কগুলোকে ঘষে মেঝে ঠিক করা বেটার রেজাল্ট দিতে পারে তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে সমস্যা মানে নতুন সমস্যা তৈরি করবেন না উত্তর ভাদ্রপদ নক্ষত্র কালকের দিনে যে কোনো কাজ নিজে প্রেজেন্ট থেকে করবেন রেবতী নক্ষত্র আপনার ভ্যালু বাড়তে পারে বাড়ানোর চেষ্টা করুন কালকের দিনের জন্য এটাই আগামীকালকে রাশি ফল আশা করব আশা করতে পারি এটাই তো আশা করি যে ভিডিওটা আপনাদের কাজে লাগে প্রত্যেক দিনের এই প্রয়াস বা প্রচেষ্টাই থেকে থাকে তো আশা করছি ভিডিওটা কাজে লাগবে হোয়াটসঅ্যাপ করবেন কথা বলবো অসুবিধা নেই ডেট অফ বার্থ দিয়ে তার প্রেডিকশানও হয় অনলাইন কনসালটেশানগুলো চলছে রেগুলারলি হয় চেম্বার ডেটগুলো হয় না একটু কিছু কিছু ক্ষেত্রে দেরি হয় তার মানে এই নয় যে দু মাস চার মাস তো ওই ওই চলছে তা আপনারা প্রত্যেকে ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার